মিউজিক বাংলা টিভি আমি তোমার চাষার দোকান না তোমার বাবার দোকান, এটা আমার দেহার বিষয়। আমি চাঁদা তোলার হুকুম আছে, চাঁদা তুলুম, তুলবি 100 বার তুলুম। আমি সত্যি কথা কই, তুমি আমার চাষার দোকানে তোরে কইছে কেডা? আমি কইছি, আমি আমি দেখি না দোকানের পিছনে পুটকির পিছনে মারামারি করো না। আমার তো ঝগড়া লুক লাগবো। আমার কথাটা বুঝছেন? আমার দুই ভাই ঘরের ভিতরে যা কাজা করে খালি ক্যাস 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 করতে হ্যাঁ, এটা মনে করেন যে আমার একটা কাজা আমার হিসেবে শিখাই দিব। মানে আগে দেখি আপনারা কদ্দুর পারেন আমার দেখান। হ্যাঁ আচ্ছা ভাই আমি যেলাম।
আমি কাজের পরে টাকা পুরো দিয়ে দিই ঠিক আছে এই না করো ভাই আমি এক টাকাই নিতো ওটা যদি মনে করেন আমরা ঝগড়া করবার যায় ওটা যদি ভালো থাকতো চেহারা তাহলে আমরা নিয়ে করতাম আপনার নামে কি জানি মাস্তান মাস্তান মনে আছে নামটা মনে নাই জিনিসটা তৈরি করা আসাম পেন্টেন তোর আসাম করা করা ভাই আপনার নাম কি জানো ঝগড়া করা মাস্তান ভাই না কি জানো আমি ভুলে গেছি ভাই ভাই এখন আপনার তো একটু আমার বাড়িতে যাইতে হবে ঝগড়া করতে আপনার যে গলা তার উপর গলা আছে
করবেন ভাই? আচ্ছা যাক ওস্তাদ, থ্রেড হল কত কোন সে কি করবে ও সেটা কই? না না আমি না না ভাই, আপনি কেউ শুনে ভাই ভাই আপনি কেউ শুনে ঝগড়া করব কেডা ভাই, আপনি কেউ শুনে ঠিক তো আরে আরে গাইছেন বিজি দেন কি কোন ভাই, এখানে আইতে আমার বিজি লাগে বিজি চা নাকি আপনার গলা বেরে ঝগড়া করব যখন নাকি ও ভাই এখন বিজি ছাড়া ভাই যাবেন না আপনি আমার ভাই পরে নিয়ে না আমার কিছু দেখুন না আপনি কাছে আপনি লাগান আচ্ছা 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 ঠিক আছে ভাই ঠিক আছে, আমার স্বামী আমারে করে টাকা দিছিল আবার প্রথম স্বামী তো ভাই ভালোবাসে দিছে তো তাই ভাই বান্ধা রাখছি আসলে বুঝছেন, আমার একটা মাত্র স্বামী না ভাই আমার একটা মাত্র স্বামী ও এখানে কয় টাকা আছে ধরেন, আপাতত আপনি চা পান খায়েন পরে আপনি বাড়ি গেলে ঝগড়া শেষ করলে আমি আপনি আবার দিই আমার কাছে দেন আমার কাছে দেন। আচ্ছা আপনার স্বামী কি আপন? এটা আবার কেমন কথা কইলেন ভাই, এমনিতেই আমার স্বামী আমার তো আরেকটা বিয়ে করছে, আপনি আমার এগুলো কি কথা কন ভাই? না আপনার স্বামী যদি আপন হতো তাহলে তো এত বেশি দিতে পাঁচ টাকা দিত না ভাই, এটা পাঁচ টাকা ওই আমি তো মনে করছিলাম পাঁচ টাকা ভাই, আমি আসলে পড়াশোনা জানি না তো আমি মনে করছিলাম এটা পাঁচশো টাকা, পড়াশোনা জানেন না তাহলে আপনি হেনে পড়লেন কেমনে যে এটা ঝগড়া রফি আমি পড়ি নাই আমি পড়ি নাই ভাই, ভুলে ভুলে মুখ থেকে বাইরে গেছে বিশ্বাস করেন আমি পড়ি নাই, আমি কোনো দিন ভাই স্কুলের বারান্দা জানি কিন্তু আমি কলেজে গেছি ভাই। একবারে যে গলা আল্লাহ জানে, ওই যে ইয়ার আগে যাইলো না ওইটা আর এইটা একখানে করলে বোঝা যাবে আল্লাহ রে আল্লাহ দিস্তা খালি খালি পেটা 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 করতি জানি বিস্কুট ভালো সে কি দাও সে জানি বিস্কুট এক করুন কি করে দেখাম। আচ্ছা তাহলে নন যাই কাম তো একটা রাখলাম আইন আইন, তুই যদি ভালো হইতি আজকে আমার কপালটা এরকম পড়তো আমার সুখে স্বপ্ন নষ্ট হইতো, হ্যাঁ তোর দেখতেই তো বোঝা তুই একটা দাইনি দাইনি যেটা লড়াই করে থাকতার বউ হেডে আমার বউ আমার সামনে সামনে কথা ছিল সামনে সামনে
আপনি দরকার ভাই আপনি দরকার সংসার তো ভাইকে থিয়ে যাচ্ছে আর কে যাবো না আপনার দুজনের মধ্যে কারা যাবেন উস্তাদ আপনার বউ আমার দেন না এটা নেন গা সমস্যা আরে পুরান গেলে নতুন আবো আমি আরেকটা করবো একলাই থাকবো একলা জীবন অনেক ভালো বুঝছে তুইও যাকে দা একলা জীবন একবারে বেলা যান ভাই নিয়ে যান সবজি একবার জামলার থেকে মুক্ত এই যে দর্শক ভাইরা দুই বিয়ে করেন না গুতো খায়েন না বুঝছেন তোলে বিচার করতে যে গুতো দিব বউ নিব আমি একবার এটা রয়ে দিছি বিদে করে দাম এই যে এটা এটা বিয়ে করবেন করেন কা আমি আর বিচার নাই হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভালো লাগার জন্য আমাদের এই ভিডিওটি করা হয়েছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের পাশে সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন আপনাদের সামনে আমাদের নতুন নতুন ভিডিও চলে আসবে ধন্যবাদ সবাই হ্যাঁ হ্যাঁ লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন তবে হ্যাঁ আমি যা আমরা যা করি না করি আপনাদের মনোরঞ্জনের জন্য করি কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না কেউ খারাপ কোনো কমেন্টস করবেন না প্লিজ সাবস্ক্রাইব না করলে ঝগড়া করবো এরা খুব খারাপ ঝগড়া পরিবার বুঝছেন